দেশে দ্বিতীয় পর্যায়ে গণটিকাদান শুরু হয়েছে। প্রতি জেলায় একটি কেন্দ্রে চীনের সিনোফার্মের টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এই কর্মসূচি। প্রাথমিক পর্যায়ে এই টিকা পাচ্ছেন চিকিৎসা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেরিতে হলেও টিকা পেয়ে স্বস্তির কথা জানিয়েছেন তারা। সব ঠিক থাকলে 28 দিন পর মিলবে দ্বিতীয় ডোজ। করোনা রোধে চীন থেকে 11 লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। চীনের দেয়া উপহার দিয়ে আবারও শুরু হলো দেশে করোনা টিকা কার্যক্রম। প্রতি জেলায় একটি কেন্দ্রে ও রাজধানীতে ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল, শহীদ সারওয়ার্দী মেডিকেল ও মুগদা মেডিকেল কলেজ, এই 4 হাসপাতালে দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এই টিকা দেয়ায় অগ্রাধিকার পাওয়া 10 শ্রেণীর মধ্যে প্রথমে রয়েছেন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। সম্মুখ সারির করোনা যোদ্ধা হিসেবে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। আমি টিকা দিয়ে খুশি, কারণ আমাদের আসলে নর্মাল লাইফে যাওয়াটা জরুরি, তো ভ্যাকসিনেশন অনেক জরুরি। বেশ এক্সাইটমেন্ট কাজ করতেছে আর কি, যদিও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর কি। যেহেতু আমাদের প্রতিনিয়ত হাসপাতালে আসতে হয়, ক্লাস করতে হয়, রোগীদের সাথে মিট করতে হয়, এটা আমাদের জন্য অনেক বড় একটা ফ্যাসিলিটি ছিল। সেটা খুবই ভালো একটা উদ্যোগ আমাদের জন্য, মেডিকেল স্টুডেন্টদের জন্য। অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমাদের সবসময় হাসপাতালে রোগীদের সংস্পর্শে থাকতে হয়, এটা নিয়ে আমরা একটু শঙ্কায় ছিলাম। আই থিঙ্ক দিস ইজ লেস সাইড ইফেক্টস দ্যান অ্যাস্ট্রাজেনেকা। নিবন্ধিত কয়েকজন সাধারণ মানুষ এলেও তাদের ফেরত পাঠানো হয়। টিকা আজকে রিয়াল কাটা কেউ দিচ্ছে না, শুধু মেডিকেলের ছাত্রদেরকে দেওয়া হবে। আমাদেরকে 26 তারিখে বা তারপরে দেওয়ার একটা কথা বৈদ্যবাই জানতে পারছি, কারণ আমাদের মধ্যে একটা হতাশা আছে ওই পর্যন্ত টিকা আমরা পাবো কি না। টিকা কার্যক্রম পরিদর্শন শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, প্রাপ্যতার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীরা অগ্রাধিকার পেলেও নিবন্ধিত ব্যক্তিরাও পাবেন টিকা। আমরা 2000-এর উপরে ডোজ আমাদের কাছে আছে, আমাদের আগামী 4 দিনের নির্দেশনা আছে, এগুলো আমরা সব দিয়ে দিতে পারবো। আমাদের মেডিকেল কলেজ কলেজের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়াও অন্য 2টে মেডিকেল কলেজ তাদের স্টুডেন্টকে আমরা ভ্যাকসিন দেবো আগামী 4-5 দিন। আপাতত এইটাই নির্দেশনা, এরপরে আমার ধারণা যে টিকা প্রাপ্যতা সাপেক্ষে আমরা হয়তো এই নিবন্ধন সবার জন্য ওপেন করা হতে পারে। দ্বিতীয় ডোজ তো আমরা এখন পর্যন্ত যেটা জানি যে 4 উইকস পরে আমরা দিতে পারবো, বাট ওইটা কিন্তু ওইভাবে আমাদের কাছে এখন আসেনি। বাংলাদেশে গণটিকা কার্যক্রম শুরু হয় গত 7ই ফেব্রুয়ারি। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।